শত পরিবারকে ভোগ্যপণ্য উপহার পৌঁছে দিল রোমঘাটা বয়েজ ক্লাব। 100 পরিবারের মাঝে এই ভোগ্যপণ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রদত্ত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্য ভোগ্যপণ্য। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনে, প্রধান উপদেষ্টা আমানুল্লাহ আল সগির ছোট্টু, রোমঘাটা বয়েজ ক্লাবের সভাপতি চৌধুরী সাজিদ মুস্তফা আসফি, রোমঘাটা কল্যাণ কমিটির সভাপতি খলিলুর রহমান খান, সহ সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার সাদেক সাইফুর রহমান, মতিউর রহমান খান, রোমঘাটা বয়েজ ক্লাবের সভাপতি সাজ্জাদ মুস্তফা আশফি প্রমুখ। এই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সংগঠনটি এলাকায় জীবাণুনাশক পানি ছিটানো, জনসাধারণকে হাত ধোয়ার ব্যবস্থা, বহিরাগত প্রবেশ, জনসচেতনতামূলক প্রচার অভিযান সহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই কার্যক্রম চলমান থাকবে। এলাকাবাসী, রোমঘাটা কল্যাণ সমিতি, রোমঘাটা বয়েজ ক্লাব 45 দিনব্যাপী যে কার্যক্রম চালাই যান, আর মনে হয় বাংলাদেশের কোনো জায়গাতে এইভাবে 45 দিন এক নাগারে চালাই গিয়ে এখন মিশাও তেন অনেক যদি আরে এখন সাক্ষাৎকালে তাহলে এক ঘন্টা ফরা নাই গেট সাহেব না গেট যুক্ত হবে, মানে এক ঘন্টা ফরায় দু ঘন্টা ফরায় সেবেন স্প্রে মারে, 3 ঘন্টা ফরায় বেঁধে এবার সন্ধ্যা মশার ওষুধ মারে, সকল ডিউটিতে আছে, মাছওয়ালা মাছ বেছে তারা আনি দিই, গরুওয়ালা গরু বেচেন, খাসিওয়ালা খাসি বেচেন, মুরগিওয়ালা মুরগি বেচেন, তরকারিওয়ালা তরকারি বেচেন, এইভাবে সিস্টেমেটলি আর মনে হয় বাংলাদেশের কোনো জায়গাতে আছে বলে আর মনে নয়। দিয়ানবাজার তো দূরে হতো, চিটাং শহর তো কোনো জায়গাতেই নাই, বাংলাদেশ আছে কিনা সন্দেহ। তা আমি আশা করি দিয়ানবাজার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সারা বাংলাদেশের মানুষ এভাবে যদি নিজের সুরক্ষার লাই নিজেরা যদি এভাবে চেষ্টা করে এই করোনার প্রভাবত্ব নারা অতি সত্তর মুক্ত হবে, এবং আমি আশা করি ইতারা ধন্যবাদ জানাই, ইতারা চাই চাই সারা বাংলাদেশ যাতে সারা পৃথিবী যাতে এইভাবে চলে, তখন দেবেন দাঁড়াতে এই করোনা ভাইরাস তো নারা মুক্ত হবে। আমরা কোনো কিছু তেমন নিই নাই, যা সামান্য আসছিলো ওগুলো আমাদের ক্লাবের মানে আমাদের মামুদে এগুলো আসফিরা এগুলো ডিস্ট্রিবিউট করেছে, বাট যেগুলো করেছে আমরা রোমঘাটা বয়েজ ক্লাবের পক্ষ থেকে সব কিছু করেছি, আমরা বাইরের থেকে কোনো কিছু নিয়ে আমরা এলাকাবাসী এবং রোমঘাটা বয়েজ ক্লাব এদের থেকে আমরা এগুলো সব এই করেছি, আমরা কোনো বাইরের থেকে আমরা কোনো সাহায্য সহযোগিতা নিইনি, যা যা সামান্য যারা দিয়েছেন কিছু দিয়েছেন না একদম দেয়নি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর ওগুলো পর্যাপ্ত পরিমাণ না, আর আমরা রোমঘাটা বয়েজ ক্লাব যা জোগাড় করেছেন যা কালেক্ট করেছেন ওগুলো অনেক দিয়েছেন, এ পর্যন্ত মনে হয় 7 বার না 8 বার ওরা গিফট দিয়েছেন, আমরা সরকারিভাবে কোনো কিছু করতেছি না, আমরা সব নিজস্ব দিকে করতেছি। এখান থেকে করোনা ভাইরাস বাংলাদেশে প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে, তখন থেকে আমরা মোটামুটি সচেতন হয়ে আমাদের পিছনে একটা গেট আছে, সামনে একটা গেট আছে, দুইটা গেটই আমরা লকডাউন করছি এবং পিছনে গেট দিয়ে সকল ধরনের চলাচল সম্পূর্ণ বন্ধ, আমরা সীমিত আকারে মানুষ বের হতে পারে, আর আমরা ত্রাণ দেওয়াটা আসলে ত্রাণ না, আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারদেরকে, এবং এটা দিচ্ছি আমরা মানে ওপেনলি কোনোভাবে দিচ্ছি না, আমরা দিচ্ছি তাদের নামে, এখানে লিস্ট করা আছে, দোকানে এসে তারা বাজার করে মতো করে তাদের নাম দিয়ে আমি দোকানে বলে দিই, হ্যাঁ নিয়ে যায়, এবং দোকানদারকে আমরা সাপ্তাহিক হিসাবে কালকে কে নিয়ে গেছে আমি বলে দিই, আমাদের কাছে একটা হিসাব থাকে, দোকানে একটা হিসাব থাকে, এটা আমরা মানে সাপ্তাহিক তাকে পেমেন্ট করি, আর আমাদের আর্থিক প্রণোদনা যেটা বলছেন, হ্যাঁ আমাদের রোমঘাটা কল্যাণ কমিটি, হ্যাঁ আমাদের সিনিয়র বড় ভাই আমার ছোট্টু ভাই, হ্যাঁ আমাদের মাহমুদ ভাই, ওনারা আমাদেরকে আর্থিক প্রণোদনা দেন, আমরা নিজেরা নিজের চাঁদা তুলি, এবং 50 জনের মতো আমাদের কর্মী আছে, আমরা প্রত্যেক দিন বাই রোটেশন সকালে 15-20 জন, বিকালে 15-20 জন, হ্যাঁ আমরা পানি স্প্রে করা, তারপর আপনার এই গাড়িতে পানি মারা, এবং প্রতিদিন সকাল থেকে একদম বিকাল পর্যন্ত বাই রোটেশন গেটে আমাদের 5 জন করে ছেলে থাকে, মানে বয়েজ ক্লাবের কর্মীরা থাকে, এবং গেটে আসা যাওয়া ওরা নিয়ন্ত্রণ করে, বাইরে বহিরাগত সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছি আমরা, এবং ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় কারো মেডিকেল সার্ভিস থাকলে আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা। সম্পাদক হিসেবে সর্বপ্রথম বলতে চাই যে আমাদের ছেলেরা দৃষ্টান্ত স্থাপন করেছে রোমঘাটা বয়েজ ক্লাব, এটা সত্যি অনুকরণীয়। লকডাউন বলতে যা বোধহয় যথার্থ লকডাউন আসলেই যদি হয়ে থাকে, লকডাউনের যে যথার্থ অর্থ ওটা রোমঘাটাতে হয়েছে বলে আমরা মনে করি। আমি নিজে একজন ডাক্তার এবং আমি আসি বর্তমান মহাশেষে সার্জারি প্রফেসর হিসেবে, ওদের অত্যন্ত যে কার্যক্রমগুলি সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে এতদিন দীর্ঘক্রিয় চলতেছে এটা আমরা নিজেরা সিদ্ধ হয়ে, আর এখানে পৃষ্ঠপোষক হিসেবে আমি একটু নাম উল্লেখ করতে চাই আমাদের লাল সগির ছোট্টু
উনি যথার্থ প্রথম দিক থেকেই সবাইকে যেভাবে অর্গানাইজ করছেন খুবই সাহায্য সহযোগিতা করছে, এবং মাহমুদ, আশফি, নাবিক যারা সবাই অত্যন্ত ভালোভাবে কাজগুলি করেছে এবং বর্তমানে আমরা আশা করি আমরা চালিয়ে নিয়েছি। লকডাউন বলতে যেটা বুঝে আপনারা দেখছেন সব জায়গায় লকডাউন কিন্তু নামে হচ্ছে প্রত্যেক কিছু হচ্ছে লকডাউন বলতে যেটা বুঝতে হচ্ছে এখানে। আমরা কল্যাণ কমিটি, আমরা সিনিয়র যারা আছে আমরা ওদের সহযোগিতা করি, সব অল ক্রেডিট বোস টু দ্য রুম্ভাটা বয়েজ, এটা এবং নিঃসন্দেহে বলতে হয়। এবং আর্থিক সহযোগিতা আমাদের এখান থেকে অল্প স্বল্প যারা করেছে করেছে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমি আমাদের কাছে ছোট্ট ধন্যবাদ জানতে চাই। ওর উদ্বেগ প্রাথমিক যে আর্থিক সহযোগিতা সে করছে না করলে হয়তো আমাদের সম্ভব হতো না। আপনারা সবাইকে ধন্যবাদ, মিডিয়াকে ধন্যবাদ, আপনারা যে প্রচার করছেন এটার জন্য আমরা কৃতজ্ঞ। প্রচারটা আমাদের নিজেদের জন্য নয়, অন্যজনের যত উপকারে আছে।